সিসিটিভি ফুটেজে দেখা যায় স্কুল ছাত্র ধ্রুব দাসকে ফোনে ডেকে নেয় কয়েকজন, এরপর তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। স্বজনরা জানান, কয়েকদিন ধরেই সিনিয়র জুনিয়র বলা নিয়ে ধ্রুব ও তার বন্ধুদের সঙ্গে বিরোধ চলছিল একই স্কুলের পিয়াস, অন্তর, ইয়াসিন ও রিপন সহ কয়েকজনের। এরই জেরে ধ্রুবকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। এই জায়গা তো শুরু গিরা হন যায়, এই জায়গা মনে পড়ছে কোপ দিয়া, এরপরে এন্দা আটটে আটটে গেল, উনি গেল পর চার পাঁচজনে ধরলো, ধরার পরে মনে কোবাইতে কোবাইতে উনি গিয়া পড়ে আছে। এ ঘটনায় সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন স্কুলটির অন্য শিক্ষার্থীর অভিভাবকরা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। ভদ্র ছেলে ভাবে যদি খুন করে তাহলে আমরা কিভাবে আমার বাচ্চাদেরকে স্কুলে দেবো? প্রতিটা মহল্লায় নানা রকম কিশোরী গ্যাং তৈরি হয়ে গেছে, আমাদের অত্র এলাকায় কিছু কিছু ছেলে পেলে উচ্ছৃঙ্খল হয়ে গেছে। আমরা চাই ফাঁসি হোক। এর আগে একটা খুন হয়েছিল রেললাইনের ওই সাইডে, এখন কিছু না হওয়া সব পোলাপানে অনেক সাহস হয়ে গেছে। সুষ্ঠু তদন্তপূর্বক বিচার করা হোক এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তা প্রত্যাশা করি। কিশোর গ্যাং নির্মূলের পাশাপাশি ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে। এই হত্যাকাণ্ডের সাথে সাথে খুব অল্প সময়ের মধ্যে পুলিশ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল যে পিয়াস, তাকে সহ পাঁচজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। নিহত ধ্রুব স্থানীয় ইস্তাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।